আমি আমি কে চাপ দেবে আমাদেরকে, কোনো চাপ চোখ নেই, আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল ওইগুলো সব আমরা করে যাবো। ওই এমপি আনারের মেয়েটি আসছিল, একটা তার বাপে হত হয়েছে, সেই জন্যই তার একটা স্বাভাবিক তার বাপের বাবার হত্যার বিচার সে চাপে, এটি সব সেটাই সে বলতেছিল যে আপনারা যাতে কেউ পান না পেয়ে যায় আপনার এই বিষয়টা দেখবে, আমরা আপনার যেটাই আপনার তদন্তে আসে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু আপনারা তদন্ত মানে যেভাবে করছেন কেউ যাতে পান না পেয়ে যায় সেইটা আমাদেরকে একটু রিকোয়েস্ট হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু তার সাথে সত্যি কি মাননীয় মন্ত্রী মহোদয় কোনো ধরনের চাপ আছে যেটা উনি এটা আমি কে চাপ দেবে আমাদেরকে, কোনো চাপ চোখ নেই, আমরা আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল ওইগুলো সব আমরা করে যাবো। আর এখানে চাপ চাপ চোখ তো কোনো প্রশ্নই আসে না, কে চাপ দেবে কাকে, একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা দায়ী করছি।